শুনছি কি যে শুনছি নি যে ঘটছে কি সব চারপাশে ভাবছি অনেক হচ্ছেটা কি থাকছি আবার কার সাথে এইটা ভালো ওইটা মানা কারণ কি ভাই না 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 চলছে আজ চলবে কাল এসবই টক মিষ্টি ঝাল ওরে বাবা ডিরেক্টর তো নয় একেবারে সিসি ক্যামেরা ওনার চোখ ফাঁকি দেওয়া এত সোজা না তবে আমি কিন্তু খুব বড় মাপের ফাঁকিবাজ হাত পেলেই ফাঁকি দিই একসময় আমার বাবা মা আমাকে বলতো রনি মন দিয়ে পড়াশোনা করবি কিন্তু কে তাদেরকে বোঝায় যে একবার কাউকে মন দিয়ে ফেললে পড়াশোনায় আর মন বসানো যায় না আচ্ছা বলুন তো আমার মতো অনেক ছেলেই স্কুল ফাঁকি দিয়ে গার্লফ্রেন্ডের সঙ্গে দেখা করতে যায় কিন্তু গার্লফ্রেন্ডের চোখ ফাঁকি দিয়ে কেন স্কুলে যায় না কারণ গার্লফ্রেন্ড যা শেখায় স্কুলে তা শেখা যায় না তবে যাই বলুন না কেন ফাঁকিবাজরা কিন্তু বড় মাপের ট্যালেন্ট কারণ তাদেরকে যত কঠিন কাজটাই দিন না কেন তারা একটা শর্টকাট ওয়ে বের করে ফেলে শুধু কি মানুষ ফাঁকি দেয় গাছও ফাঁকি দেয় এই যেমন গাছ আমাদের ফুল দেয় ফল দেয় কিন্তু কিন্তু গাছ ছায়া দেয় লুঙ্গি দেয় না কত বড় ফাঁকিবাজ যাই হোক এত কথা না বলে ফাঁকিবাজিটা কি সেটা আপনাদেরকে বলি প্রিয় দর্শক সবাইকে আমন্ত্রণ আজকের টক মিষ্টি ঝালে এই যে একটা কিছু বলতে চেয়েও বললাম না আবার করতে যেও না করা এভাবে দায়িত্ব এড়ানোকেই বলে ফাঁকিবাজি আর যে এই কাজটা করে তাকেই বলে হচ্ছে ফাঁকিবাজ যেমন আমি প্রিয় দর্শক অন্যদিন অনেক ফাঁকি দিলেও আজকে ফাঁকি দেইনি একেবারে ঠিকঠাক সময়ে হাজির হয়েছি টক মিষ্টি ঝাল নিয়ে আর আজকে যিনি আসবেন এই পর্বে জনপ্রিয় মডেল এবং অভিনেতা তিনি ফাঁকি দিয়ে চলে গেলেন কিনা আমি শিখছি ওর না আসেন আসেন অস্থির শামীম হাসান সরকার আমি ভেবেছিলাম যে ফাঁকি দিয়ে চলে গেলেন নাকি অন্য কোথাও না ফাঁকি দিয়ে কোথাও চলে যায়নি ওকে ওয়েলকাম ওয়েলকাম থ্যাংক ইউ ভালো আছেন প্লিজ বসেন এখানে কার চোখ ফাঁকি দিয়ে এই অনুষ্ঠানে আসছেন কারো চোখ ফাঁকি দিয়ে না বরং এই অনুষ্ঠানটাই ফাঁকি দিতে পারলাম চলে এলাম খুব খারাপ লাগছে কি যে আমি একটা ছেলে না 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 এটাই এটাই আমাদের জোন এটাই ভালো লাগতেছে স্কুল ফাঁকি দিয়েছেন জীবনে আমার আব্বার সামরিক জীবনের পোস্টিং এর লাইফের কারণে এতগুলো স্কুলে পড়ছে সবগুলো ক্যান্টনমেন্ট রিলেটেড স্কুল আচ্ছা আমি রোলা লাস্ট পর্যন্ত এসএসসি এইচএসসি দিছি ক্যাডেট কলেজে ঝিনাইদহ কলেজ সো ফাঁকি দেওয়ার সুযোগ নাই বা ফাঁকি যেটুকু দিছি সেটা যারা পানিশমেন্ট এক্সট্রিম আচ্ছা তারপরে মিলিটারি ইনস্টিটিউট মানে ফাঁকি দিতে পারিনি বাট যখন সুযোগ পাইছি মিস করি নাই আচ্ছা আগে চুল ছোট রাখতে হতো এখন পুষি নেওয়ার জন্য চুল বড় বড় রাখছে হ্যাঁ হ্যাঁ তো স্কুল লাইফে স্কুল ফাঁকি দিতে পারেননি সেটা এখন কাজে ফাঁকি দিয়ে পুষিয়ে দিচ্ছেন এরকম কাজে ফাঁকির রেকর্ড আমার এখনো নাই আল্লাহর রহমতে আচ্ছা মানে ওইটা মেইনটেইন করতে গিয়ে আবার সোশ্যাল কিছু লাইফে ফাঁকি দিতে হয় অনেকগুলো প্রোগ্রামে ফাঁকি দিতে হয় বা ম্যানেজ করতে হয় বুঝায় বলতে হয় দিচ্ছি বাট কাজের দিক থেকে তো ফাঁকি দেওয়া হচ্ছে আমার এক ভাই আছে সমদ ভাই সমদ ভাইয়ের আবার এক ছেলে আছে পল্টু তাকে চেনেন না কিন্তু এই পল্টু সে স্কুলে এত কম যায় সে যখন যায় তার ক্লাসমেটরা মনে করে টুরিস্ট আসছে মানে ঘুরতে পর্যটক আপনি তো ফাঁকি দিতে পারেননি ওখানে কি এরকম কেউ ছিল এরকম টুরিস্ট আসছে টুরিস্ট আসছে না পারতো না স্যাররা পারতো না কারণ তারা তো রুলস এর আন্ডারে আছে তাদের তো অ্যাডমিনিস্ট্রেশন আছে অথরিটি যখন ডিফেন্স এটা বাংলাদেশের মানুষ মানে খুব কম লোকে এটার সৌভাগ্যবান যে এই জিনিসটাকে আমার আসলে এই সৌভাগ্যটা আসলে হয় নাই আচ্ছা আপনার জীবনে হয়নি কিন্তু বাট আপনার ধরেন রিলেটিভ বা অনেককে আপনি দেখেছেন যে স্কুলে যাওয়ার আগেই বাচ্চাদের পেট ব্যথা শুরু হয় তো এটা বিজ্ঞান আজও আবিষ্কার করতে পারলো না কেন ব্যাপারটা আমারও হয়েছে মানে বা আমার খুব খারাপ লাগতেছে শরীর এটা বেসিক্যালি ক্যারেট ক্লাসে ক্লাস সেভেনে যখন আসলে অনেক পানিশমেন্টটা বুঝলাম যে আমার আব্বা যেখানে পড়াশোনা করে আমাকে 30 বছর পরে পড়তে পাঠাইছে আচ্ছা ঠিক আছে চান্স পাইলাম হলো ফার্স্ট যখন আসছে ছুটিতে যশোর ক্যান্টনমেন্ট আমাদের বাসা তখন তখন হচ্ছে যে যাওয়ার আগের দিন আমার অনেক কষ্ট অনেক অসুস্থতা অনেক খারাপ লাগতেছে এইটা তো একটা ফাঁকি দিতে চাইছিলাম কিন্তু দিন শেষে পারি নাই আর কি আমাকে পাঠাই দেওয়া হয়েছে আচ্ছা স্কুল ফাঁকি না দেওয়া গেলেও পড়াশোনায় তো ফাঁকি দেওয়া যায় হ্যাঁ পড়াশোনা ফাঁকি দেওয়া যায় সেটা কিভাবে দিই বই পড়ে শোডাউন দিছি প্যারেন্টসকে আর চলে গেলেই কার্টুন দেখতাম টিভি আমি যেরকম উপরে পড়ার বই রাখতাম আর নিচে রাখতাম ওই না পড়া বইগুলো হ্যাঁ না পড়া বইগুলো বইগুলো এরকম এটা তো ফাঁকি হ্যাঁ এটা 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 হইছে এটা হইছে তো ওই যে পল্টুর কথা বলছিলাম তো ও এত ফাঁকিবাজ তো স্যার বলছে এই ফাঁকিবাজ তোর পরীক্ষার প্রিপারেশন কেমন ও স্যার প্রিপারেশন ভালো আছে শুধু সামনের বেঞ্চে সিট না পড়লেই হয় এইচএসসির সময় আমার সিটটা পড়ছে সামনে বেঞ্চে আচ্ছা দেখা দেখি করতে চাই না মাপ চাই কিন্তু দুইটা স্যার যে গল্প শুরু করছিলেন তাদের তার মেয়ের বিয়ে নিয়ে যে একটা ফিউচার প্ল্যান আচ্ছা আমি আর পরীক্ষা দিব কি আমি ওই ফিউচার প্ল্যান
হ্যাঁ মনে আছে আর কি মানে আচ্ছা তো ক্যাডেট থেকে বাইরে আর তো স্টুডেন্ট লাইফ আপনার হ্যাঁ 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 মালয়েশিয়ায় পড়েছে হ্যাঁ মালয়েশিয়া মাস্টার্স করতে তো সেই সব জায়গায় কি ফাঁকি দেওয়ার সুযোগ হয়েছে হ্যাঁ মালয়েশিয়াতে তো ইউটিএম তো মানে ফ্রিডম আমি আমার প্রথম স্বাধীন জীবন কারণ আমার অনার্সটা আমি যেখানে করছি ব্যাচেলর যেখানে করছি সেটা তো মিলিটারি ইনস্টিটিউট এমএসটি তো ওই একটা মানুষ যদি ট্রেন্ড হয় ফাঁকির মারা যাবে না ফাঁকি তখন যখন একটা স্বাধীন জীবন পাইছিও ইনফ্যাক্ট খুব বেশি আর কি শৃঙ্খলা ভঙ্গ করি নাই আরেকটা ফাঁকি খালি দিনে মনে হয়েছে যে দেশের বাইরে থেকে যায় নাই ফিরতাম গা চেক করা থেকে শুরু করে এক্সট্রিম চেকের মধ্যে ব্ল্যাকলিস্টেড লোক ছিল যে এই খারাপ আছে চেক করা উচিত আমার বাড়ির যে কাজের বুয়া তো তারে বললাম যে আমার রুমের কি ময়লা সব পরিষ্কার করছো তো করছি মানে দেখে ভালো করে খেয়াল করে সব ময়লা পরিষ্কার করে খাটের তলায় রাখছি বাড়ির কাজে কোনো ফাঁকি দেন যে বাবা মা বললো যে এইটা কর যা বাজার করে নিয়ে এই জায়গায় না ভুলে যদি না যাই তাহলে হচ্ছে মনে রাখি মানে একটা ইনস্ট্রাকশন পেলে করি আর কি বাজার করেছেন কখনো বাড়ি বাজার করাটা ফাঁকি দিয়ে গেলাম আব্বুই এই ডিপার্টমেন্ট সামলাচ্ছে ওইটা আমি ওখানে ফাঁকি দিয়ে গেছি আর কি ওইটা একটা স্কিল ওইখানে দোকানদার ফাঁকি দিয়ে ওই কি জানি ধরায় দেয় না জানলে আর কি শমন ভাই পোল্টুকে মারছে হ্যাঁ কিন্তু এত মারছো কেন ছোট বাচ্চা এসে বসে না ওই পরশু আর রেজাল্ট বের হবে বলে আজকে মারছো কেন বলে পরশু আমি থাকবো না তো তাই ফাঁকি দেওয়ার কারণে এই বড় বয়সে কোনো বকাঝোকা খেয়েছেন কখনো আসলে আমার সাথে আমি কি আমি মানে ফাঁকি বাজদের দেখে হিংসি হিংসি হিংসাই করছি কারণ আমি নিজে ব্যাপারটার সাথে খুব একদম মানে এটা খুব এক্সপিরিয়েন্স করি নাই আমার দুর্ভাগ্যই বলা যায় অভিনয় তো ফাঁকি দেওয়ার সুযোগ আছে ফাঁকি কাকে বলে আমি টাকা দিয়ে ডেট বেচছি আর আমি অভিনয় করতেছি না মন থেকে ফুটেজ দিচ্ছি এটা তো ফাঁকি ক্যামেরা চোখ তো ফাঁকি দেওয়া যায় না ক্যামেরা তো ফাঁকি দেওয়া যায় না বোঝা যায় যে ফাঁকি দিচ্ছি কি দিচ্ছি না অনেককে চিনি বলছে যে মেয়েকে বলছে যে আমি তোমাকে কোনোদিন ফাঁকি দেবো হ্যাঁ তো মেয়ে তার লাইফে এন্ট্রি করেছে কিন্তু দেখে যে তার মনে কোনো ফাঁকি নেই অন্যরা এত ভিড় মনে কোনো ফাঁকি তো আপনার কি মনে ফাঁক ফোকর আছে না না এরকম ট্রাফিক জ্যামটা লেগে নাই আর কি ফাঁক ফোকর আছে দেখা গেছে যে ট্রাস্ট আমরা করি মানুষকে যে ভালোবাসাটা দেই বা মানুষকে আপনার সাথে কাজ করেন দেখা যাবে যে সে ওই জায়গাটা ফাঁকিয়ে দেয় আলটিমেটলি সবাই সুবিধাবাদী সবাই স্বার্থ লোভী সুযোগ বুঝে সে চিন্তা করে না যে সোলটা দেখে না আর কি আমরা সুবিধাটাই দেখি আমরা একটু টাকা বেশি আছে গেলাম বা একটু একটু বেটার হচ্ছে গেলাম কিন্তু ভাবতেছি না যে ওই অতীত টাইমটাতে আমার সাথে কে ছিল ওই জায়গাটাতে আমি অবশ্যই মনে হয়েছে যে বিট্রেইড আর কি আপনি খুব দ্রুত কথা বলেন এটা সবাই বলে আপনি কি মানে কথার মধ্যে কোনো ফাঁক ফোকর থাকে বলে কি বলবো বলতে পারি তাই বলি যদি বলতে না পারতাম মুখে বাধত তাহলে বলতাম না আরেকটা ব্যাপার হচ্ছে যে মানুষের চোখে পড়ার জন্য হয়তো এই এটাকে ইউজ করা হয়েছে আচ্ছা এটা অনেকেই রিকোয়েস্ট করেছে যে শামীম হাসান সরকারের কাছ থেকে একটু রাবীন্দ্রিক ঢঙে বা অন্য একটু অ্যাঙ্গেলে কথা শুনবে হ্যাঁ বলেন আপনি আমি শুনতে পাচ্ছি ওকে প্রোগ্রাম শেষ হয়ে যাবে এইভাবে হ্যাঁ প্রোগ্রামটা তার চেয়ে বরং আপনি ঝটপট বা আরও দ্রুত উত্তর পারলে দিবেন আপনাকে কিছু ঝটপট প্রশ্ন করি চলেন আমার নাম রনি আপনার নাম শামীম হাসান কিসের নাম ফাঁকি কিসের নাম ফাঁকি হ্যাঁ প্রায় লেখা থাকে দোকানে অমুক তমুক জায়গায় নাই না পারবো না মাথায় আসতেছে না বাকির নাম ফাঁকি ও বাকির নাম ফাঁকি আচ্ছা আপনি বাকি নেননি হ্যাঁ বাকি নেই নিছি আচ্ছা পাখিদের মধ্যে সবচেয়ে বড় ফাঁকিবাজ কে উট পাখি কেন ওরে না হাঁটাহাঁটি করে আচ্ছা মানে পাখা আসলে না উড়ে না ঘুরতে পারে আচ্ছা আমি আরেকটু বলছি পাখিদের মধ্যে সবচেয়ে ফাঁকিবাজ হচ্ছে কোকিল কিন্তু কেন বলে ও বাসা বানায় না এই ঠিক কাকের বাসায় ডিম কাকের বাসায় ডিম বড় হয় গুড মানুষ সবচেয়ে বেশি কি ফাঁকি দেয় অন্য চোখ ফাঁকি দেয় ইয়েস বাবা মার চোখ ফাঁকি দিয়ে প্রেম করে যে সে হচ্ছে পুরুষ আপনি তো পুরুষ অবশ্যই আর বউয়ের চোখ বা একটা গার্লফ্রেন্ড আছে তার চোখ ফাঁকি দিয়ে আবার প্রেম করে সে কি মহাপুরুষ মহাপুরুষ পুরস্কার পুরস্কৃত আপনি মহাপুরুষ আমি মহাপুরুষ না ও সাই ও তো প্রেম নাই আর কি লাইফে বাংলা সিনেমার সবচেয়ে সেরা ফাঁকিবাজ কে হাসি হাসি বলে বেদের মেজস্তা এরকম আপনাকে কতজন ফাঁকি দিয়েছে না এমন কথা দিয়ে আর কথা রাখে নাই তেমন হয় নাই কথা দিয়ে সবাই কথা রেখে হ্যাঁ যারা আছে কথাই কয় নাই তাকাই নাই আপনাকে দুইটা গান শোনাবো কোন গানটা মানে বেশি ফাঁকিবাজি সেটা আপনাকে বলতে হবে শোনাচ্ছি প্রথম বেদের মেয়ে জোসনায় কথা দিয়েছে আসি আসি বলে জোসনা ফাঁকি দিয়ে তুমি জোসনা হে থাকেছিলে কথা তোমারে না দেখে আমার প্রাণে লাগে ব্যথা এবার শোনাচ্ছি দ্বিতীয় গান আমারে রেখে গেল বই দেশে
মানে কি আর্তনাদ হ্যাঁ আপনি যখন মালয়েশিয়া চলে গেলেন মনে পড়ছে কি না না মালয়েশিয়া চলার সময় আমি আবার আব্বা আম্মাকে ছেড়ে দিতে কষ্ট হয়েছে ছোট বোনকে রেখে আচ্ছা আচ্ছা কিন্তু ওরকম কোনো প্রেয়সী আমাকে ওই এয়ারপোর্টে গিয়ে বিদায় দিতে কানতে পারব না ওখান থেকে আসার সময় এটা হয়েছে ওখান থেকে আসতে হলে আর আসতামই না ওইখানেই থাকতাম ফুড গানটা বেশি ফাঁকি বাজির বেদের মে জুসনার ভাইবটাই আলাদা আর কি প্রিয় দর্শক ফাঁকি না দিয়ে আপনাদেরকে আজকে মিষ্টি খাওয়াবো ফিরে আসছি ছোট্ট একটা বিরতির পর টক মিষ্টি ঝাল টক মিষ্টি ঝাল প্রিয় দর্শক বিরতির পরে ফিরে আসলাম টপ মিষ্টি ঝালের ফাঁকি বাজিতে আর আড্ডা দিচ্ছি তরুণ জনপ্রিয় অভিনেতা শামীম হাসান সরকারের সাথে আপনি সহ সমস্ত ফাঁকি বাজদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই আজকের কাজ আজকেই করার দরকার নেই কিছু কাজ কালকের জন্য ফেলে রাখুন এমন হতে পারে কালকে সেই কাজটি আপনার নাও করা লাগতে পারে আপনি এরকম কোনো রকম বুদ্ধি করেন আমি তো ভয় ছিলাম যে চলে গেলেন নাকি কেমন আছেন মিষ্টি কোথায় আচ্ছা মানে ইয়া নিয়ে কথা হচ্ছিল ফাঁকিবাজি নিয়ে কথা হচ্ছিল তো আমার কাছে মনে হয়েছে কি দুনিয়ার সবচেয়ে বড় ফাঁকিবাজ আমি সেটা আপনার সাইজ দেখে বুঝে না না সাইজ দেখে না সাইজ দেখে না এই যে মিষ্টি আনার কথা ছিল হাত কিন্তু খালি কদিন আগে পুরান ঢাকায় গেছিলাম পুরান ঢাকায় হচ্ছে ওই যে পাঁচটা বাজি কিনছিলাম আর কি হ্যাঁ আচ্ছা তো ফুটাবো বলে একটা দুইটা তিনটা চারটা ফুটলো কিন্তু একটা ফুটে নাই ওইটাই হচ্ছে আসল ফাঁকিবাজ সুযোগ পেলে মোটামুটি সবাই ফাঁকিবাজি করে যেমন হচ্ছে জেলখানার দুই আসামি সবার চোখকে ফাঁকি দিয়ে জেলখানা থেকে পালিয়ে গেছে তো পুলিশ আবার তাদেরকে তন্ন তন্ন করে খুঁজে আবার হাজির করছে তো জেলা জিজ্ঞেস করতে চাই তোরা পালাইছিস কেন ও স্যার জেলখানার খাবার এত খারাপ এত নিম্নমানের এত শক্ত বিশেষ করে রুটি আমরা সহ্য করতে পারি নাই পালাই গেছি তা না হয় বুঝলাম কিন্তু তোরা তালা বাইছিস কি দিয়া হয় স্যার ওই যে রুটি দিয়ে এই যে ফাঁকিবাজি যে সবসময় খারাপ তেমনটাও কিন্তু না মাঝে মধ্যে এই ফাঁকিবাজিটা কিন্তু পজিটিভ পজিটিভ উপকার হইতে পারে যেমন হচ্ছে ধরেন স্কুল ফাঁকি দিয়েছেন পড়াশোনায় ক্ষতি হইতে পারে তারপর হচ্ছে কাজে ফাঁকি দিয়েছেন ক্যারিয়ারে ক্ষতি হইতে পারে কিন্তু বউ যদি কখনো শপিং করার চিন্তা ভাবনা করে আর আপনি যদি ফাঁকি দিতে পারেন তাহলে কিন্তু লাভ হবে আপনার তো বউ নাই বাট কেউ একটু বলেছে যে আমার ওইটা পছন্দ কেউ একটা বলেছে তখন কি শুটিং এ আছে আর কি টানা এত শুটিং শুটিং ভুলে গেছি কি কিছু বলছিল নাকি আচ্ছা বাবুই ভাই ওয়াইফ হচ্ছে ওনাকে ওই যে এসএমএস করছে অফিস থেকে ফেরার পথে হচ্ছে আলু পটল তরকারি সবজি এগুলো সব নিয়ে আসবা আর নিচে লিখে দিছে ও মৌসুমি কিন্তু ফোন করছিল সাথে সাথে রিপ্লাই মৌসুমিটা কে তো বলছে মৌসুমি কেউ না খালি চেক করলাম উপরের মেসেজগুলো পড়ছো কিনা একদিন দেখলাম রাস্তার পাশে ওই যে আইল্যান্ডে এক লোক হচ্ছে গর্ত করতেছে আরেকজন হচ্ছে ওই গর্তটা ভরাট করতেছে একজন গর্ত করতেছে আরেকজন হচ্ছে গর্তটা ভরাট করতেছে আমি কাছে গিয়ে জিজ্ঞেস করলাম ভাই কাজের কাজ তো কিছুই হচ্ছে না একজন করতেছে না আরেকজন ভরাট করতেছে বলো ভাই এই যে করতেছে আর ভরাট করতেছি এই দুইটার মাঝখানে আরেকটা কাজ ছিল সেটা হচ্ছে গাছ রোপণ করা যা যে ভদ্রলোকের দায়িত্ব ছিল তিনি ফাঁকি দিয়ে আজকে আসেনি তাই বলে আমরা তো আর কাজে ফাঁকি দিতে পারি না বর্ডার গার্ডকে ফাঁকি দিয়ে এক ভদ্রলোক প্রতিদিন সাইকেল নিয়ে এই পার থেকে ওই পারে চলে যায় তার ওই যে সাইকেলের ক্যারিয়ারে থাকে একটা বিশাল বস্তা তো বর্ডার গার্ড ধরে তাকে তন্ন তন্ন করে সার্চ করে দেখে যে বস্তার মধ্যে বালি ছাড়া কিছু নেই এভাবে প্রতিদিন সে সাইকেল নিয়ে যায় এরা তো কিউরিওসিটি যে নিয়ে মানে কিছু করে না কিছু তো এত করে তো হঠাৎ করে দেখলো যে ওই লোকটা চার পাঁচ দিন ধরে আসতেছে না এদের তো মানে কিউরিওসিটি আরো বেড়ে গেছে সোজা বাসায় চলে গেছে খুঁজে বের করে তো গিয়ে দেখে যে লোকটা আসলে মুমূর্ষু তো গিয়ে তাকে বলতেছে ভাই মরার আগে অন্তত এই সত্যি কথাটা বলে দাও তুমি আসলে সাইকেল নিয়ে যে যাইতে বস্তা যে নিতা ওইখানে তো বালি ছাড়া কিছু দেখিনি তুমি আসলে কি পাচার করতে বলতো আমি সাইকেল পাচার করতাম আমার কাছে একটা প্রশ্ন আর কি যেটা যে স্কুল লাইফে টিফিন ফাঁকি দিয়ে স্কুল পালানো ছেলেগুলো অফিস টাইমে লাঞ্চ পিরিয়ডে কি অফিস থেকে পালাই যায় ভাই এটা তো ট্যালেন্ট তা আমি এরকম একজনকে চিনি যে অফিসে বস না থাকলে অফিস ফাঁকি দেওয়ার চেষ্টা করতো একদিন দেখে যে অফিসে বস নাই তো সে ওই যেই মোটামুটি পালাই গেছে পালাই আর সোজা বাসায় গেছে বাসায় গিয়ে উকি দিয়ে দেখে বস হচ্ছে তার বাসায় তার বউয়ের সাথে রোমান্টিকভাবে গল্পগুজব করতেছে সে ওইটা দেখে এক দূরে আবার অফিসে গেছে হাঁপাইতে হাঁপাইতে তার কলিগকে বলতেছে ভাই আজকে আরেকটু হইলে বসের কাছে ধরা খাইতাম ও
আছে বসের চিন্তায় বাসার বস বসে আছে ফাঁকিবাজি করে না কে আবার অনেকে বিপদে পড়েও ফাঁকিবাজি করে যেমন হচ্ছে কবি কবিতা লিখে সুশীল সমাজ ওই কবিতার উপর আলোচনা করে মুক্ত আলোচনা করে মুক্ত আলোচনা তো এরকম এক কবি রাতের বেলা কবিতা লিখছে পরের দিন কবিতা বলবে আর সুশীল সমাজ আলোচনা করবে তো সকালবেলা ওই কাগজ যেটাতে লিখছে ওইটা নিয়ে বের হওয়ার সময় বউয়ের সাথে ঝগড়া তাই ওই কাগজটা রেখে ভুল করে লন্ড্রির যে কাগজটা ছিল ওইটা পকেটে করে পাঞ্জাবির পকেটে করে নিয়ে চলে আসছে এখন এসে কবিতার জন্য তার নাম ঘোষণা করছে সে ও এটা বাইর করছে বাইর করে দেখে যে হায় হায় করছি কি সামনে যেটা পাইছে সেটাই বলে দিল মায়ের দোয়া লন্ড্রি কালো প্যান্ট সাদা শার্ট ধন্যবাদ এই কবিতা শোনার পরে সুশীল সমাজের আলোচনা করতে হবে এর চেয়ে টেনশনে পড়ে গেছে সুশীল সমাজ যে কি আলোচনা করবে এই কবিতার উপর কি আলোচনা করা যায় কোর্সটা কি কবি তো পরে সে আসছে খুব চিন্তা ভাবনা করে বলছে অসাধারণ আমি অভিভূত বলছে কবি ছোট কথার মধ্যে এত বড় কথা কেমনে বলছে কবি বলছে মায়ের দোয়া কবি মায়ের কথা বলছে দেশের কথা বলছে কবি বলেছেন কালো প্যান্ট অর্থাৎ কালোতে ছেয়ে ফেলেছে মানে কালোতে ঘিরে ফেলেছে হ্যাঁ কবি লাস্টে আশার বাণী দেখিয়েছেন সাদা শার্ট মানে আশার বাণী দেখিয়েছেন এই কবিতার ছোট কথায় এত কথা কবি বলছে এটা এই কবিতা নোবেল পর্যন্ত যাইব আমার এক মামা ছিল একদম স্কুল লেভেল থেকে শুরু করে এই বড় হওয়া পর্যন্ত কোন সব ধরনের কাজে ফাঁকিবাজি তো সবার ধারণা যে ওরে বিয়ে শাদি করাই দিলে মনে হয় ঠিক হয়ে যেতে পারে যে কথা সে কাজ তাকে বিয়ে করানো হলো কিন্তু উনি বিয়েতেও ফাঁকিবাজি করছে বিয়েতেও ফাঁকি কেমনে বুঝে 100 বর যাত্রী পাঠাইছে সে যায়নি ফোন আসছে প্রচুর ফোন আসে প্রচুর পপুলার প্রোগ্রাম হ্যালো কে সজল আরিফিন রুমি ডিরেক্টর ওকে কি কি বলেন আপনার শুটিং ফাঁকি দিয়ে উনি এখানে ভাই উনার শুটিং ফাঁকি দিয়ে আপনি এই শুটিংয়ে চলে আসছেন না এমন তো আর কথা না তো বলেন যে আসতেছি ভাই আপনি আপনার শুটিং ফাঁকি দিয়ে অন্য কারো শুটিংয়ে চলে যান এই চলছে ভাই হ্যাঁ হ্যাঁ ভাই কেমন লাগলো মিষ্টিগুলো হ্যাঁ ভালোই কোনো ফাঁকিবাজি ছিল নাকি মজা পেয়েছেন না মজা 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 ওকে আরমান ভাই আপনাকে অনেক ধন্যবাদ থ্যাংক ইউ বসে ওকে প্রিয় দর্শক নিশ্চয়ই এই মিষ্টিগুলো আপনারা ফাঁকি না দিয়ে চেটে পুটে খেয়েছেন ফাঁকি না দিতে চাইলে আরও কিছুক্ষণ আমাদের সঙ্গে থাকেন আমরা একজন ফাঁকিবাজকে ঝালাই করব আজকে বিরতির পর আমাদের সঙ্গেই থাকুন টক মিষ্টি ঝাল টক মিষ্টি ঝাল প্রিয় দর্শক বিরতির পরে আবারও ফিরে আসলাম টক মিষ্টি ঝালের ফাঁকিবাজিতে আছেন তরুণ জনপ্রিয় অভিনেতা শামীম হাসান সরকার ভাইয়া অনেকেই কিন্তু ফাঁকি দিয়েছে স্কুলে যারা ফাঁকি দিয়েছে তারা কিন্তু কখনো ধরা পড়েনি এই অজুহাত এই অজুহাত বাট আমি ফাঁকি দিলেই বারবার ধরা পড়তাম কেন জানেন কারণ আমার আব্বা ছিল স্কুলের মাস্টার কিছু করার তো যারা এরকম অযথা ফাঁকি দেয় তাদেরকে ঝালাই করা উচিত ঠিক না উচিত উচিত ঝালাই আপনাকেও করা হবে হ্যাঁ প্রস্তুত চলেন ঝিনাইদহ ক্যাডেট কলেজ থেকে রায়হান রকি প্রশ্ন করেছেন সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে পড়লেও চাকরি বাদ দিয়ে ইউটিউবিং শুরু করেছিলেন কেন পরীক্ষার যা রেজাল্ট তাতে ভালো চাকরি হবে না এটা বুঝতে পেরেই আমার যা রেজাল্ট ছিল সেটা ওই আমলে অনেক আগে ছিল না কিন্তু ওই ঝিনাইদহ ক্যাডেট কলেজ যেখানে উনি থাকেন আশেপাশে ওইটার স্টেজটাই আমাকে এখানে আনছে আর কি ওই যে 2001 সালে ক্লাস সেভেনে যেই মঞ্চনাটকে শুরু সেই প্যাশনটা এত ভালো লাগা যে মাঝখানে যে আমি যে চাকরি করলাম ইঞ্জিনিয়ার হইলাম কিন্তু এইটা আমি ক্যারি করতাম মনে মনে সেখান থেকেই আসলে এখানে আসা মানে হঠাৎ করে ইউটিউবের দিকে কেন কারণ হচ্ছে যে আমার তো কোনো চাচা মামা নাই এই মিডিয়াতে তো আমার তো আমার অভিনয়ের ওয়ে আউটটাতে কথা বের করতে হবে এবং আমি কিন্তু চাকরি করে আসছি মানে আমার যে রেজাল্ট ভালো না বলছি মানে হোক আর না হোক আমি একটা অস্ট্রিয়ান কোম্পানিতে চাকরি করছি মানে আমার গ্র্যাজুয়েশন শেষের পর আড়াই বছর চাকরির জীবন অভিজ্ঞতা তারপরে মাস্টার্স ফিরে এসে তারপরে মিডিয়া একটা মানুষ যখন তার প্যাশনকে প্রফেশন করবে যেটা কাজটা সে সকাল রাত করুক বা টাকা আর্ন করবে কিন্তু ভালোবাসার কাজ করবে সেটাই তো তার বেস্ট প্রফেশন কে বেশি ফাঁকিবাজ ব্যক্তি শামীম হাসান সরকার নাকি অভিনেতা শামীম হাসান সরকার ব্যক্তি শামীম হাসান সরকার ফাঁকিবাজ না অভিনেতা হিসেবে ফাঁকিবাজ কারণ হচ্ছে অনেক সময় মন চায় না এটা করি মন খারাপ লাগতে পারে সিচুয়েশনটা সাপোর্ট না দিতে পারে বাজে ওয়েদার হতে পারে শরীর খারাপ লাগতে পারে এই যে জ্বর নিয়ে সো এই যে রেস্টলেস বসে এসে যে বাট আমার ডিউটি পালন করতেছি দ্যাটস দ্য অভিনেতা ওইটা ফাঁকিবাজ কুয়ালালামপুর মালয়েশিয়া থেকে সারিকা প্রিয়ম প্রশ্ন করেছেন অনেকেই বলে ইউটিউবে জনপ্রিয় বলে নির্মাতারা আপনাকে নাটকে নেয় অথচ বিভিন্ন ইন্টারভিউতে বলেছেন অনেক কষ্ট করে অভিনেতা হয়েছেন সাংবাদিক ও দর্শকদের চোখ
আপনি এরকম আর কি কি ভাবে ধুলা দিচ্ছেন? কষ্ট করেছি এই কারণে বলি, কারণ হচ্ছে আমার আমার আব্বা আম্মা আমাকে এখানে আনে নাই, আর মিডিয়া পছন্দ করতো না, অ্যাপ্রিশিয়েটও করে নাই। একে তো বাসায় যুদ্ধ, রাত তিনটার সময় যখন বাসায় যাইতাম, আর এই পাশের ঘটনা হচ্ছে রাত তিনটায় যে পর্যন্ত বসে আছি, একটা সিকোয়েন্স ভাগ্যে থাকলেও আছে নাইলে নাই। আমার বোবা ক্যারেক্টারের অ্যাক্টিংও আছে, যা ডায়লগ কইছিল ডিরেক্টর দুটো দিস, পরে কথা না দিলে হইব, এটা ওই বড় ভাই দিক। তো এইটা কি কষ্টের জার্নি না, মানে এটা কি মানে আমি ইউটিউব জনপ্রিয় জনপ্রিয় কি মানুষ প্লেটে তুলে খাওয়ায় দেয় মানুষকে জনপ্রিয়তা, নাকি নিজের প্লেটে নিজে ভাত মাখে খায় জনপ্রিয়? সো দ্যাট থিং ইজ দ্যাট। ঝিকরগাছা যশোর থেকে শাহাবুদ্দিন মিয়া প্রশ্ন করেছেন, ছোটবেলায় বাবা মাকে ফাঁকি দিয়ে সবচেয়ে বেশি কি করেছেন? সিনেমা দেখেছেন নাকি এক টিকিটে দুই সিনেমা দেখেছেন? এক টিকিটে দুই টিকিটে দুই সিনেমা তসবির মহল এগুলো কম স্মৃতি, ওগুলো না। কিন্তু আসলে কার্টুন টার্টুন দেখছি, টিভি দেখতাম, কিন্তু আমি খুব অ্যানিমেশন পছন্দ করতাম ছোটবেলা থেকে। আচ্ছা, উনি বলেছেন যে গার্ডিয়ানের চোখ ফাঁকি দিয়ে এমন কিছু কি করেছেন যার জন্য এখনও অনুতপ্ত? মানে না, এমন কিছু করিনি আসলে, আল্লাহর মতো যে আসলে অনুতপ্ত। এক্সট্রোভার্ট ছেলে তো, ভেরি ক্লিয়ার উইথ ফ্যামিলি। মাঝদি নোয়াখালী থেকে জিয়াউল হক শিমুল, ফাঁকিবাজির কারণে অতীতে এমন কি হারিয়েছেন অনেক পরিশ্রম করেও এখন পর্যন্ত যা অর্জন করতে পারেননি? অভিনয় ক্ষুধা তো এখনো মিটা নাই, আমরা আমাদের সময় স্বল্পতা বাজেট স্বল্পতার কারণে একই জায়গায় ঘোরাফেরা করছি, তো নতুন কিছুর অপেক্ষায়। কারণ একটা একটা অ্যাক্টর বা একটা আর্টিস্ট কখনো জানে না যে কোন কাজটা তার টার্নিং পয়েন্ট। আমি মনে করি আমার 100% স্কিল আমি এখনো বন্ধ কোথাও দিই নাই, দিনে বা ইনফ্যাক্ট আমার মন থেকে আসে নাই, বা ওই জায়গাটা আমি পাইনি এখনো। গুলশান ঢাকা থেকে খেয়া পায়ে, সবাই পরিচিত প্রশ্ন করেছেন, শুটিং এর সময় সাধারণত কি ধরনের ফাঁকিবাজি করেন? স্ক্রিপ্ট না পড়ে ক্যামেরার সামনে দাঁড়িয়ে যান, নাকি সুযোগ পেলেই রিহার্সালের অজুহাতে নায়িকার পাশে দাঁড়িয়ে যান? আসলে না, ওরকম কি প্রশ্নটা আসলে খুব কমপ্লিকেটেড, মানে কি করি ফাঁকি দিয়ে, মানে সুযোগ পেলে কি স্ক্রিপ্ট না পড়েই হয়ে যাবে? না, এমন কিছু করি না, আমি ভেরি প্রফেশনাল গাই, কেউ শুটিং সেট আমার সাথে থাকলে বুঝতে পারবে আমি কেন শুটিং করি। আসলে মুলাদি বরিশাল থেকে চাষি আলমগীর প্রশ্ন করেছেন, মাঝে কয়েকদিন ঘোষণা দিয়ে অভিনয় থেকে দূরে সরেছিলেন, কারণ কি? আপনার একই ধরনের অভিনয় দর্শকরা দেখতে চাচ্ছিল না সেটা টের পেয়ে, নাকি সব মিলিয়ে আয় ইনকাম কমে গিয়েছিল বলে? আয় ইনকাম কমে গেলে কেউ মানুষ বাসায় বসে থাকে? আমরা এমন একটা চাকরি করি, বাসায় বসে থাকলে কেউ এসে মাসিক বেতন ব্যাংক অ্যাকাউন্টে দিবে? পার ডে কাজ করবো, পার ডে টাকা পাবো, না কাজ করতে যাবো টাকা পাবো না, সিম্পল হিসাব। দ্য থিং ইজ ফ্যামিলি বলছিল করোনা এখনো সিচুয়েশন এখনো ওকে ছিল না, প্লাস ভ্যাকসিনেশন না, ভ্যাকসিনেটেড হওয়ার একটা বিষয় ছিল, আমি আমার ফ্যামিলির কথা শুনছি, আমি ফ্যামিলি গাই, সো ওই জন্যই ব্রেকে ছিলাম। ওকে, দর্শকদের পাঠানোর প্রশ্ন শেষ, আমি নিজে থেকে একটা প্রশ্ন করছি যে এটা প্রচলিত আছে মিডিয়া পাড়ায় এই কথাটা যে উঠতিও জনপ্রিয় অভিনেতা অভিনেত্রীরা প্রায় শুটিং ফাঁকি দেয়। হ্যাঁ, ফাঁসায়। তো এই অভিযোগে আপনি কতটা অভিযুক্ত বা তরুণরা কতটা দায়ী? আপনি একদম নিউট্রালি যদি দেখেন আপনি, তাহলে আমি আপনি আমার নাম যদি শোনেনও, এখনও যদি কলদা জিজ্ঞেস করেন সামনে পেছনে মানুষদের, ক্রুদের এবং ডিরেক্টরদের, যে আমি ফাঁকি দেই না। আপনি না, কিন্তু একটা জিনিস একটু শেয়ার করি, আমি যখন ছোট আর্টিস্ট, ছোট আর্টিস্ট দিয়ে শুরু ওই কষ্টের টাইমটা, তখন আমার আমার যে লিড যারা যাদের দিয়ে নাটকটা হবে, আমরা তো ডান বাম পাশে থাকবো, সো লেট করে আসার ব্যাপারটা দেখতাম দুইটা তিনটার সময়, হয়তো কাউলায় দাঁড়ায় আছি আউটডোরে, হয়তো রোদের নিচে দাঁড়ায় আছি, আমাকে 8টায় আসতে বলছে, টিএসিতে সকাল 7টায় যেতে বলছে, 7টায় দাঁড়ায় আছি, টিম আহে নাই, জেএডি আমাকে কল দিয়েছেন উনি ঘুমাচ্ছিলেন, হোয়াট এভার। কিন্তু আমি মনস্থির করছিলাম আমি যদি কখনো বড় হই আফটার 4-5 years 6 years, যদি আমি পারি, যদি মানুষ একসেপ্ট করে আমাকে, আর আমার যদি রিজিক হয় এখানে, আই উইল নেভার ডু দিস, কারণ অনেকগুলো মানুষ জড়িত আমাদের জন্য, এই ফাঁকিটা দেওয়া ঠিক না যারা দেয়। একটা ছোট্ট জিনিস বলতে চাই, অনেক কিছু বলা যায় জীবনে, ফাঁকি দিয়ে কিচ্ছুই করা যায় না, জীবনে সবগুলো জিনিস পার হয়েই আসতে হয়। ফাঁকি দিলে সাময়িক আনন্দ পাওয়া যায়, কিন্তু প্রপার যদি একটা জায়গায় আপনি মানে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান, যে কোনো বিষয় কিছু অর্জন করতে চান, আপনি সৃষ্টিকর্তাকে নিজেকে কখনোই ফাঁকি দিতে পারবেন না। নিজেকে যেহেতু নিজেকে ফাঁকি দেওয়া যায় না, সেহেতু ফাঁকি দেওয়ার প্রয়োজন মনে করি না, ছোট দানে আসলে বড় কিছু করাও যায় না। সো কাজ করেন, ভালো খারাপ দিন আসলেও ধৈর্য ধরেন, আগায় যান, ফাঁকি ছাড়াই সেটাকে পার করেন, দেখবেন যে এমন জায়গায় পৌঁছাইছেন কেউ নামাইতে পারতেছে না। দারুণ বলেছেন, খুবই ভালো লাগলো আপনার কথা। ভারতের বিজ্ঞানী এবং রাজনীতিবিদ এপিজে আবুল কালাম বলেছেন, যদি তুমি তোমার কাজকে সেলুট করো তাহলে তোমাকে আর অন্য কাউকে সেলুট করতে হবে না, কিন্তু যদি তুমি তোমার কাজকে সেলুট না করো তাহলে দেখবে সবাইকে তোমার সেলুট করতে হবে। এই কথাটা আমিও মনে প্রাণে বিশ্বাস করি। এই যে অনেকেই দেখবেন যে কাজের কথা শুনলেই তার গায়ে জ্বর চলে আসে, আবার অনেকে কিন্তু গায়ে জ্বর নিয়েও কাজ করে। ভাই একটু দেখেন তো আমার টেম্পারেচার খুব একটা ভালো, ফেক জ্বরে ধাক্কা দিলাম ভাই, আপনার হাত তো গরম দেখলাম ভাই, আপনার তো জ্বর, আপনার তো বেশি জ্বরে হচ্ছে মেবি। ও ভাই, এই জ্বর নিয়ে কোনো কাজ না ভাই আজকে, চলেন ভাই, চলেন 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 কি ভাই, মানে জ্বর শরীরে কাজ করলাম ভাই। না না ঠিক আছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ।